সঞ্জীব হাত চালা আলু দজি না এক 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 আছে কি মানে একদম না গান্ধী কই এ আমি আগে 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 ভালো ওই তো রওনা 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 চলো বলো এটা একটা সরকারি ভাবে একটা সংগঠনের পক্ষ থেকে বিধায়ক আমার আরেক বন্ধু এটিএম আব্দুল্লাহ রনি আছেন এখানে আরও এখানে সরোজবাবু থেকে শুরু করে সবাই আছেন সরকারি আধিকারিক এসডিও সাহেব আছেন বিডিও সাহেব আছেন এখন কথা হচ্ছে যে এই বালুদা যা বললেন মমতাদি সবসময় এবং এই ধরনের একটা দুঃখজনক ঘটনা আমার মনে পড়ছে যে বাংলার বিখ্যাত উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের রীতিকথা শুরু হয় একটা বাজে পড়া মৃত্যুর পর এবং সেখানে সরকার কোনো প্রশাসন কোনো খোঁজ নেয় কিন্তু তখনকার সঙ্গে আজকে তফাৎ হচ্ছে এই যে আজকে আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পাঠিয়েছেন এবং মানুষ যে পুতুল নয় কোনো নিয়তিতারিত মানুষ যে মারা গেলেন যে আমার রিয়াজুদ্দিন ভাই আমরা যে তার সঙ্গে আছি আমরা যে ধর্ম দেখি না আমরা যে বর্ণ দেখি না আমরা যে মানুষের সঙ্গে থাকি মমতা বন্দ্যোপাধ্যায় তার যে রাজনীতি তার যে নির্দেশ তার যে সমাজসেবা আমি মমতা বন্দ্যোপাধ্যায় থেকেও একজন বড় ফিলান্থ্রপিস্ট একজন মানবতাবাদী বলে মনে করি তিনি মানবতার পূজারী সেই জায়গা থেকে আজকে উনি আমাদের পাঠিয়েছেন এছাড়া সরকারি সাহায্য পাঠিয়েছেন এছাড়াও আমাদের নেতা আমাদের যুব সভাপতি প্রাক্তন এবং বর্তমানে আমাদের রাজ্য এবং দেশের সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও তার তরফ থেকে কিছু যাকে বলে সহযোগিতা তিনি পাঠিয়েছেন আমি সরকারি স্তরে আমার নেতা যতক্ষণ উল্লেখ অনুরোধ করবো আপনারা কি আপনারা কি